আমাদের প্রথম রোবট একটি কাছিম। এটি একটি ক্যামেরা বহনকারী রোবট। এই ক্যামেরাবাহী কাছিমটি নজর রাখছে পাহাড়ের বাসা থেকে সাগরের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়া একটি সিগাল শাবকের উপর। সিগাল শাবকটি উড়ে ঠিক পানিতে পৌঁছাতে পারে না, আসতে পারে জমিনে, কিছুটা আহতও হয় সে। এখনও উঠতে না শেখা আহত এই বাচ্চা শিকারটির জন্য বিপদ হয়ে দেখা দেয় একটি শিয়াল। শিয়ালটি মোক্ষম শিকারের জন্য লোভাতুর হয়ে এগিয়ে আসে। জীবন বাঁচাতে রুখে দাঁড়ায় সিগাল শাবক। আমাদের ক্যামেরা কাছিম এটি ভিডিও করে চলে। জীবন বাঁচাতে সিগাল শাবককে পৌঁছাতে হবে সাগরের পানিতে। এর আগে যে কোনো সময় তার জীবন বিপন্ন হতে পারে ধূর্ত শিয়ালের হাতে। একসময় পাথুরে ভূমিতে পৌঁছে যায় শিকারের বাচ্চাটি। পিছু ছাড়ে না শিকার প্রত্যাশী শিয়ালও। তখন ক্যামেরা কাছিমটি ঠিকমতো ছবি নিতে পারে না। তখনই প্রয়োজন আকাশ থেকে ছবি নেওয়ার জন্য এই ঈগল রোবটটি। ঈগল রোবট সিগাল শাবকের যুদ্ধ জয়ের চূড়ান্ত দৃশ্যটি ধারণ করে। কেমন লাগলো সিগাল শাবকের জীবন বাঁচানোর গল্প? যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের অবস্থান নজরদারিতে এই ঈগল রোবট এবং ক্যামেরা কাছিম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে সেটি নিশ্চয়ই আপনি চিন্তা করতে পারছেন।